সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন বলে যে খবর উঠেছে তা পুরোপুরি গুজব বলে দাবি করেছেন তার ছেলে সজীব হজিৎ জয় মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি হাসিনা এখনো পর্যন্ত কোথাও আশ্রয় চাননি বলেই দাবি করেন জয় আরও বলেন এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে অবসর নেয়ার পরিকল্পনা করেছিলেন তার মা সেই সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেশ চালান সেটাও দেখতে চান বলে মন্তব্য করেন তিনি বলেন দেশ চালানো সহজ কিছু নয় ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর